কোম্পানীগঞ্জে অস্ত্রধারী কেসার আসেল ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। নোয়াখালীর বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী সেই আলোচিত অস্ত্রধারী কেসার আসেল ও তার প্রতিপক্ষের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরীকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম শাহীন উপজেলার মুসাপুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী হিসেবে পরিচিত। অপরদিকে গ্রেফতারকৃত শহীদুল্লাহ ওরফে কেস্তার আসেল উপজেলার বসিরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার মৃত শফিউল্লাহর ছেলে। 8 সেপ্টেম্বর বুধবার দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে তারা মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মুসাপুর ইউনিয়ন থেকে শাহীন চেয়ারম্যানকে ও উপজেলা চরহাজারী ইউনিয়ন থেকে অস্ত্রসহ কেস্তার আসেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এস মাহমুদ, নিউজ ডেক্স, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।